তৃতীয় সরকার প্রতিষ্ঠার পর 30 জুন প্রথম মন কি বাত অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতার বিষয়বস্তু কি হবে তা নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে। নিঃসন্দেহে বড় চমক। মন কি বাত শোনার জন্য যাতে দেশব্যাপী সাংগঠনিক বন্দোবস্ত করা হয় তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের দুই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিনোদ তাউরি এবং দুষ্যন্ত গৌতমকে। তৃতীয়বার মোদি সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের অভিনন্দন জানাতে দেশব্যাপী মতদাতা অভিনন্দন যাত্রা শুরু করতে চলেছে বিজেপি। রাজ্যভিত্তিক অভিনন্দন যাত্রার পাশাপাশি আয়োজিত হবে অভিনন্দন সমারোহ। কর্মসূচিতে কংগ্রেসের নির্বাচনী প্রচারের পাল্টা ন্যারেটিভ তুলে ধরাই লক্ষ্য। প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রীকে তার সংশ্লিষ্ট রাজ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানানো হবে। দেশব্যাপী এই কর্মসূচির দায়িত্বে থাকবেন বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভূমিকা স্মরণ করতে 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি করছে বিজেপি। এক পেয়ের মাকে নাম কর্মসূচিতে বৃক্ষরোপণ করা হবে। এই কর্মসূচির দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ রাধামোহন দাস এবং আরএসএস নেতা অরবিন্দ মেনন। 21 জুন সরকারি উদ্যোগে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সারা দেশে বিজেপি নেতাকর্মীদের এই কর্মসূচিতে যোগ দিতে হবে। 25 জুন পালিত হবে আপাতকাল কালা দিবস। এমার্জেন্সির সময়ে যারা জেলবন্দী ছিলেন এমন জীবিত ব্যক্তিদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা। দেশব্যাপী এই কর্মসূচির সাংগঠনিক দায়িত্বে থাকবেন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তরুণ চুক এবং দুষ্যন্ত গৌতম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।